সবকিছু ভুলে পর্ণা আর সৃজন এক হয়ে নামলো নতুন লড়াইয়ে। হ্যালো বন্ধুরা, নিমফুলের মধু ধারাবাহিকে নতুন প্রোমোর আপডেটে আপনারা দেখতে পারবেন যে পর্ণা খুব রেগে মন্ত্রীর বাড়িতে আসে, যেখানে মন্ত্রী মশাই অনেককে নিয়ে বসে আছে। পর্ণা এসে বলে যে আপনার ছেলের জন্য আমার দেওর সয়ন আজ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আপনি কি ভেবেছেন, আপনি যতই মন্ত্রী হন না কেন আপনার ছেলেকে আমি শাস্তি পাওয়াবই? এই বলে সে সেখান থেকে বেরিয়ে আসে। এরপরে মন্ত্রী মশাই একজন গুন্ডাকে ফোন করে তাকে বলে পর্ণাকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলার জন্য। এরপরে পর্ণা যখন রাস্তা দিয়ে হাঁটতে থাকে ঠিক তখনই গাড়ি এসে পর্ণাকে ধাক্কা দিতে যায়। তখনই সৃজন পর্ণার হাত ধরে নেয়। পর্ণা মৃত্যুর মুখ থেকে বেঁচে যায়। এরপরে সৃজন পর্ণাকে বলে পর্ণা ডিভোর্সের কথাগুলো ভুলে যাও, এখন আমাদেরকে দুজনকে একসঙ্গে হয়ে এই লড়াইটা লড়তে হবে। এই লড়াইটা তো দুজনের, আমাদের দুজনকে একসঙ্গে থাকতে হবে। এই কথা শুনে পর্ণা সৃজনের দিকে অবাক দৃষ্টিতে তাকায়। তো বন্ধুরা, প্রোমোটি তোমাদের কেমন লাগলো এখনই কমেন্ট বক্সে জানাও, আর নিয়মিত আপডেট পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ।